কুড়িতে বুড়ি হওয়া, এই কথার সাথে পরিচিত প্রায় সব মেয়েরাই। তোমার বয়স বিশের উপরে পেরিয়ে গেছে, তো দুনিয়াদারি ভুলে তোমাকে বিয়ের জন্য পাত্র খুঁজতে হবে। পড়াশোনা লাটে যাক, ক্যারিয়ার গোল্লায় যাক, নিজের পায়ে দাঁড়ানোর আশা বাদ দিয়ে বিবাহযোগ্য ছেলে খুঁজতে শুরু করো, নয়তো একদল প্রতিবেশী তোমার জীবনটাকে প্রতিনিয়ত বিষিয়ে তুলতে উঠে পড়ে লাগবে। কিন্তু কেন, নিজের ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কী দরকার আপনাদের? করুক না মেয়েটা 20-25-এর পরে বিয়ে, নিজের ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিক না, যেন ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটে গেলেও তাকে কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে না হয়। যখন একটা মেয়ে ডিভোর্স হয় কিংবা তার স্বামী অকালে মারা যায়, আর তারপর সে যখন অসহায় হয়ে পড়ে, তখন তো আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। সামান্য সান্ত্বনাটুকু দেওয়ার জন্যও আপনাদের তখন খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় তখন কেন ডিভোর্স হয়েছে, মেয়ের নিশ্চয়ই কোনো দোষ ছিল। মেয়েটার স্বামী কেন মারা গেল, নিশ্চয়ই মেয়েটা অপয়া ছিল। এই সমস্ত কথা বলার সময় আপনাদের ঠিকই খুঁজে পাওয়া যায়। মেয়েদের বিয়ের আগে সব থেকে বেশি যেটা জরুরি, সেটা নিজের পায়ে দাঁড়ানো। আজকাল যত সহজে বিয়ে হচ্ছে, ঠিক তত সহজেই ডিভোর্সও হচ্ছে। যেই প্রতিবেশীরা সারাক্ষণ বিয়ে করছো না কেন, বয়স বেড়ে যাচ্ছে, এসব বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তারা কি আপনার একটি সিকিউর লাইফের গ্যারান্টি দিতে পারবে? পারবে না। জীবন আপনার, তাই ডিসিশন আপনিই নেবেন। আপনার জীবনটা আপনি কিভাবে লিড করবেন।